সোমবার গোমতি জেলা হাসপাতালের রোগী চিকিৎসক সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাতে রাখি পরিয়ে দিল এসএফআই শালগড়া অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত টেপানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। নেতৃত্বে ছিলেন শালগড়া অঞ্চল সম্পাদক মনীষ শীল। শালগড়া অঞ্চল কমিটির উদ্যোগে আজকে রাখি বন্ধন উৎসবের অন্তিম দিনে আমাদের অঞ্চল এলাকার মধ্যে গত 18 তারিখ এই রাখি বন্ধন উৎসব আমরা পালন করি প্রত্যেকটা বিদ্যালয়ে, অঞ্চল এলাকার প্রতিটা বিদ্যালয়ের ছাত্রছাত্রীর মধ্যে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। আজকে আমাদের শেষ উৎসব এই টেপানিয়া গোমতি জেলা হসপিটাল। আমাদের অঞ্চল কমিটির সিদ্ধান্ত অনুসারে আজকে আমরা এই গোমতি জেলা হসপিটালের মধ্যে দিয়ে আমরা এই আমাদের রাখি বন্ধন উৎসবের কর্মসূচি আমরা শেষ করছি। আমরা সিদ্ধান্ত করি এই হসপিটালের মধ্যে রাখি বন্ধন উৎসব করার মূল উদ্দেশ্য হয়েছে দেখা যাচ্ছে যে এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের সেদের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ সেদের মধ্যে চিকিৎসার জন্য এই হসপিটালের মধ্যে ভর্তি হয়েছে। তারা হয়তো ভাই রাখি বন্ধন উৎসব বাড়িতে করা তাদের পক্ষে সম্ভব হয়নি, তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের মনের মধ্যে হাসি ফোটানোর জন্য আমরা ভারতের ছাত্র ফেডারেশন শালগড়া অঞ্চল কমিটির উদ্যোগে এই হসপিটালের মধ্যে রোগে আক্রান্ত হয়ে যারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য হসপিটালের মধ্যে ভর্তি হয়েছেন তাদেরকে এবং এই হসপিটালের চিকিৎসক থেকে সেবক সেবিকা এবং হসপিটালের সিকিউরিটি গার্ড সকলের হাতে আজকে আমরা এই রাখি বন্ধন উৎসবের দিনে রাখিটা আমরা পরিয়ে দিয়েছি এসএমএ শালগড়া অঞ্চল কমিটির উদ্যোগে। আমরা এই রাখি বন্ধন উৎসব থেকে আওয়াজ তুলতে চাইছি এই সারা দেশের মধ্যে যেভাবে বিজেপি সরকার সেদের মধ্যে শিক্ষাঙ্গনের মধ্যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করছে, শিক্ষাঙ্গনের মধ্যে উগ্র হিন্দুত্ববাদের পরিবেশ সেদের মধ্যে তৈরি করতে চাইছে এবং এই দেশের মধ্যে যেভাবে সাম্প্রদায়িক মূল্যবাদ, যেভাবে হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে বিভেদকামী পরিবেশ সেদের মধ্যে তৈরি করতে চাইছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে সারা দেশের মধ্যে আমরা বার্তা দিতে চাইছি যে হিন্দু মুসলিম ঐক্য বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে যে ঐক্য সেই ঐক্যকে আরও অটুট রাখার এই বার্তা এই রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে আমরা সারা দেশের মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাইছি। এছাড়াও এসএফআই রাজারবাগ অঞ্চল কমিটির উদ্যোগে হয় রমেশ বিচিত্রা হলে রাখি বন্ধন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবানন্দ দেব ও বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বক্তব্য বলেন, রাজ্যে সম্প্রীতির মেলবন্ধন ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরও অটুট রাখতে এ ধরনের কর্মসূচি চলছে সারা রাজ্যেই। ইতিমধ্যে শহর অঞ্চলের উদ্যোগেও হয় রাখি বন্ধন উৎসব। একে অপরকে রাখি পরিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন সবাই। সংবাদ প্রতিনিধি আরিফ রহমানের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।